হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কি পিঠা তৈরি হচ্ছে। এটা দেখানোর যে বিশেষ কৌশল সেটাই আমি দেখাই দিচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করতে প্রথমে যে আমরা কাইটা তৈরি করে নিই, সেটা অন্যান্য রুটির মতোই, অন্যান্য পিঠায় যেমন গরম পানি করে আটা দিয়ে ঢেকে রেখে একটু নরম কাই তৈরি করে নিতে হয়। তারপর সেটাকে সুন্দর করে চিকন চিকন একটা কি বলে নলার মতো একটা বানিয়ে নিয়ে বাম হাতের ভিতরে রেখে ডান হাত দিয়ে কি বিশেষ কৌশলে পিঠা বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ এই পিঠাটা খেতে খুবই মজা এবং খুব কী বলবো ঐতিহ্যবাহী একটা পিঠা। আমাদের দেশে এটাকে দুধ পিঠা বলে, দুধ সিমাই পিঠা বলে। এটা বানানোর যে একটা কৌশল, হাতের মাঝখান দিয়ে এমনভাবে চলে আসে, দুটো মাথা চিকন হয়ে যায় এবং মাঝখানটা একটু মোটা মোটা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। যেভাবে দেখানো হচ্ছে ঠিক ওভাবেই বানাতেন। আমার আম্মু এটা খুব দ্রুত বানাতে পারে, আমি ওই দ্রুত বানাতে পারি না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এভাবেই